Dai tacito, paisano. Dice, farà. Farà. Ti piace battere, lo stai? Che venna, paisano. Sono un ecdindo rossosto. Con un barata, la matta fare, non avete... Sono il cuo cara, paisano. Ah, ci sono le nostre stagioni. Ah, ma il quadro con la... Ah, ma il tuo salà. নাসা নাসি বন্ধ করিয়া আপনি এখন দাঁড়িয়ে থাকেন গাড়িটা রাখিয়া আপনি কি আমাকে চিনতে পারিয়াছেন এই তো চিনতে পারার জন্য ধন্যবাদ আপনি তিন মাস আগে আমার কাছ থেকে 5000 টাকা ধার লইয়াছিলেন কথাটা কি আপনার মনে আছে সে কথা আপনি পরে বলেন আগে সত্য কথাটা বলেন আপনি এই তো লাইন আসিয়াছেন এখন শুনেন আপনি বলিয়াছিলেন যে 5000 এর সাথে আরো কিছু লাভ দিয়া আমাকে আয় দেখো পরিশোধ করিবা আপনি কিন্তু সেটা করিয়েন নাই না করিয়া আমার ঋণ পরিশোধ না করিয়া আপনি নতুন বিবাহ করিয়াছেন কাজটা কি ঠিক করিয়াছেন এই এগুলা কি বলতেছে না ইয়া মানে আরে ভাই আমার বউরকে আমি কি কইতাছো এই কথা বললে কাজ হইবে না আজকে আমার ঋণ পরিশোধ আপনাকে করিতেই হইবে এবারে একে ঋণে মনে করো যে 5000 টাকা পরিশোধ হইয়াছে আবার আরো 5000 টাকা না না 5000 টাকা পরিশোধ হইয়াছে কিন্তু ইহার সাথে আমাকে লাভ দেওয়ার কথা ছিল আপনি যদি এখন আপনার বউকে বলেন আমাকে একটা সুমা প্রদান করিতে শুনুন আমি বলি সুমা প্রদান করিলে তাহলে আমার লাভ পরিশোধ হইয়া যাইবে এখন আপনি কি আপনার বউকে বলিবেন আমাকে একটা সুমা দিতে কি কই ক ক ক ক ক আমার আর লাভ লাগিবে না যাহা পাইয়াছি তাহা বেশি আমি চলিতে পারিব কিন্তু মনে রাখিয়েন কোনোদিন আমার কাছে ঋণ নেওয়ার জন্য আসিবেন না মনে থাকবে না যাব না জানবা যান আরে কান্দে শালা কিপটা কোন কা আরে কতবি বলছেন এই চক্কা লাস্টিক মানি জোতলা ভাইজান এই ঋণ রেখে বিয়া করা ঠিক না ভাইজান ওই বড় তোর এত বক বক কত কিছু চিকিৎসা চালা ঠিকই তো কইছে হে আর তুমি বুঝো না চুপ থাকো তুমি ও সরি তুমি চুপ থাকো হে তুমি বুঝলি তো হবো না দোস্ত আমার টাকা তো দেয়া লাগবে থামা যাইব না দোস্ত আজকে চান্স পাইয়া লাইছি আর বিয়ে তো করছি দেখতে শুনতে মার্শাল্লাহ ভালোই আছে বুঝছ আমার টাকা চাই তারপরে কিচ্ছু করেন টাকা তো শোধ করতে পারবো না এটা দিয়ে পোষাই লই ঠিক আছে নতুন বউ পাইছো পরে এক সময় আমার বাসা ভবিষ্যতে গল্প করতে ঠিক আছে আচ্ছা আমরা যে অবস্থা দেখতেছি আমাদের বউ রাখতে পারবো না ভাইজান বুঝছেন সবাই পাওনাদাররা এই প্রথম বিয়ের সময় আপনার মনগন্ধে এই সবাই বাধা দিতেছে হ্যাঁ কানের জিনিস নে হ্যাঁ এই জিনিস নে পরে তো লাস্ট আপনার বউডাও নিয়ে দেবো ভাইজান আল্লাহ জানে আমার বারাটা পাইনি তোর বারা পাবি তুই চালা আল্লাহ
আল্লাহ জানে আমার বাড়া রানি মার যায় সারা দিনে একটা বার এই পাইছি ওই টাকাটা দিয়ে আবার ওষুধ লই তুইব বললে কালকে গাড়ি চালাইতে পারুম না ভাই যা আরে কত দূর ভাই যা এই যে দাঁড়ান 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 আমরা কি পাবো ভাই তো কই অনেক দিন হারা গেছে আমার কাছ থেকে ভাই বিয়ে করে গেছিস নাকি চোখের মাথা খাই নেই সেই দশ বছর আগে আমার কাছ থেকে ২০,০০০ টাকা নিছিলে কইলে যে দিয়ে দেব ব্যবসা করার জন্য নেব লাভ আসল তো বাদি দিলাম আমার এখন নগদে আমার দশ বছর পর এই ২০,০০০ টাকা আমার ফেরত দাও তাড়াতাড়ি আমি যদি আমার সহি সমস্যা আছে ২০,০০০ টাকা দাও আমি চলে যাই কি করতেছে এগুলা কোন নাটক তাল ভানা তোমার বহুত শুনছি ফোনে কও আমি ঢাকা আমি চিটেগাং আমি পাবনা আমি গাজীপুর আজ হাতে নাতে প্রমাণ টাকা দাও দশ হাজার ওরে বাবা বউটা চেহারা তো সুন্দরী হ্যাঁ বউটা চেহারা সুন্দর আচ্ছা দেখ আমার বউ দেহার দরকার নেই আমার টাকা দাও না অভিন আমার টাকা দাও হ্যাঁ রিক্সা দাঁড়া দশ হাজার বিশ হাজার টাকা দীপু না হ্যাঁ তোমার তো ২ লাখ টাকা ভাই আজকে দি মু কালকে দি মু বহুত ঘুরান ঘুরাইছ এই টাকা মা করো ২ লাখ টাকা হ্যাঁ ২ লাখ টাকা ভাই আজকে দি মু কালকে দি বহুত দিন পাইছি এ নতুন বিয়া করে লইছে শালা করছি কি দেখছো ২ লাখ টাকা আমার বউর সামনে দিছে এখন টাকা দাও আমার এখন টাকা দিয়ে যাইতে নাহলে তোর বউ দিয়া যা ঘুরাই আমরা কথা কেন লগত টাকা দাও আমি তোমার বাজি খেলতেছি মনে করে ১ লাখ করে বুঝছো দিয়ে দিব মনে করে সারে আরে বুঝো না ওরা ঠকি নি তো আমার তো ২ লাখ টাকা দাম চাই আমি তো বলো না বুঝো না তোমাকে দিয়ে দিছি মাইছে করে আর নতুন ডায়মন্ড কিনে দেবো এই ঠকি নি এই দিছো তোমার দিও মনি আদি মনি কি দিবা যে সোনার জিনিসটি আছে এটা দিয়া দাও খুললা না আমি যাবো না সোনার জিনিসটি দিয়ে দেবো মানে এটা আমার দিব খুললা আমি একটা দিয়া দাও আরে ভালো না ২ লাখ টাকা তোমার দাম ২ লাখ হইছে টাকা দাও দাদি বলো দিয়ে দাও দেখো হ্যাঁ বহুত ঘুরাইছো চালো দাও চালো আমার বউরে দিমু আমার ১ লাখ টাকা চলে এসে গা চালু দাও ১ লাখ টাকা ১ লাখ পাই দোস্ত
এই তো মনে হয় যে 2 লাখ টাকা হইতো না 2 টা 25 25 50 হইব আর 1 লাখ দোস্ত আর 2 টা দে শালা চলে যে তো আমার বোন নিয়ে যাব তোরে কি টিকিং টাকা দেইতে হবু এ কি কস হ্যাঁ এই বে দাদি চাই দে তোর ভাইপো এলা যা না না চল বল আমি তো মানে 1 লাখ করে আর 2 লাখ দেব মানে ফ্রি দি 50000 ফ্রি দি ফ্রি দিবা হ্যাঁ তাহলে যা আচ্ছা আমি যাচ্ছি গাম বুঝছো নবস্তারি তোর বলে যামগা আচ্ছা যা বাস্তার গুন্ডা যা চল দাও ভাই হ্যাঁ আর কি কেউ কিছু পাইবো না না আর কেউ কিছু পাবো না তুমি চল দাও আল্লাহই জানে আর কয় জন আর তোমার ভাড়া পাই নিয়েছে আল্লাহই জানে আমার ভাড়াটা কোনো মাইজ যায় নি ভাই আমনা কি পাও না দা রিকশা যায় না কে এই রিকশা আর যাইবো না ভাই কে এইটাই জায়গা শেষ মানে কেরা এই যে দেখেন আরেক পাওনা দর খাইছে সামনে ভাই আপনি আবার কি পাইবেন মিস্টার দীপু টাকা 10 লাখ ব্যবসার জন্য নিছিলেন 10 লাখ হ্যাঁ জ্ঞান হারাইলে চলবে না এরকম বাসা গেলে অনেক ভাব দছেন খাটের নিচে বলাইছেন ল্যাপের নিচে বলাইছেন বিটকেসে বলাইছেন সুকেসে ঢুকে গেছেন গা খালি বলাইছেন ফোন দিলে নমুক ব্যস্ত নমুক ব্যস্ত টাকা 10 লাখ দিয়া ভালান কি আর করব দিদি দিদি আমার বউর সব দেখি গয়না গাড়ি মোবাইল যাবে অনেক কথা আমার বউ গলি কাপড় দিয়ে দিলে দাদা তোর বউ বেটা কাপড় নিলে বাদা তোর বউ থাকবে এমনি কেমনে কি অবস্থা তুই দেখছ তোর বউ কেমনে বইয়ে থাকবো আর তোর বউর কাপড় নিলে কি আমার 10 লাখ সুদ দেব তাহলে কি করব যদি আমার বউই লয় দাদা হ্যাঁ তোর বউ লয় যাম দশ লাখ কর্জ করলাম দেহাও বাঁচলো খরচ হইলো না বউ পাইলাম আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে একটা বেল বাটন আছে ওটাতে ক্লিক করে দিবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসবে